আপনারা যদি কখনো পুরী আসেন তাহলে আমি বলবো তার আগে ভুবনেশ্বর থেকে এই জায়গাগুলো একটু এক্সপোজ করুন। আজকে যে জায়গাগুলো নিয়ে আপনাদের সামনে আসব সেই জায়গাগুলোর নাম হলো ডেরাস, ঘড়িবাড়ি এবং ঝুমকা। ডেরাস, ঝুমকা এবং ঘড়িবাড়ি এই তিনটিই হলো চান্দাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত। कुछ बोलो संजय। संजय उनका ऑटो से लेके आए, वो डेरस में ही रहते हैं पर हम लोग भुवनेश्वर में था तो सुबह सुबह जैसे मैंने कहा वही टाइम पे वो पहुंच गए, तो 8:30 बजे हम लोग सब निकले होटल से। तो संजय डेरस के बारे में, वो यहाँ का ही बसिंदा है तो वो कुछ बोलेगा डेरस के बारे में। बोलो डेरस में क्या, वो जंगल है, जंगल सफारी यहाँ पर मिलता है जंगल में घूमने के लिए। और क्या है, यहाँ पर पानी देखने के लिए मिलता है, पानी है, डैम है और उसके अंदर जो किम्बीर है उसको क्या किम्बीर है, और लॉन्च बोटिंग है, बोटिंग करने के लिए मिलेगा। अच्छा, डॉल्फिन वगैरह होता है? कुमीर, क्रोकोडाइल, क्रोकोडाइल है। अच्छा अच्छा अच्छा, डॉल्फिन वगैरह तो नहीं है लेकिन कुमीर है। कुमीर है, अच्छा। वहाँ पर बोटिंग करने के लिए पानी के अंदर आपको मिलेगा। वहाँ पर जंगल में जाएंगे तो जंगल में उस मयूर वो वगैरह हरिण वो सब देख सकते हैं घूमने के लिए। अच्छा। सफारी में अगर जाएंगे तो सफारी में, हाँ हम लोग सफारी नहीं कर रहे हैं तो हमारा सफारी करबो ना, हमारा शुद्ध एमनी घूरबो এবং এর বিউটিটা যতটা পারা যায় যতটা তোলা যায় ততটাই আমরা তুলব। এখানে সাফারি টাইম মোটামুটি এটা খোলা থাকে সকাল 9টা থেকে 5টা অবধি প্রতিদিনই। তো এদের 1 ঘন্টার একটা সাফারি হয় আর 2 ঘন্টার একটা সাফারি হয়। সে সাফারিটা কিসে করে, কারে করে, জিপে করে? সাফারি জঙ্গল কে অন্দর ঘুমনে কে লিয়ে, হ্যাঁ, ও সাফারি ভেহিকল সে লে যেতে হয় না? কোন সে ভেহিকল হতে হয় উনলোগ? সে যায়গা জঙ্গল মে রাস্তা না, ও গাড়ি সে লেকে যায়গা, গাড়ি সে লেকে যায়গা, গাড়ি সে লেকে যায়গা। হ্যাঁ, ও জঙ্গল সাফারি 1 ঘন্টা কা হতা হয় 1000 রুপিয়া আর 2 ঘন্টে কা কুছ শায়দ 2000 এসে কুছ রেট বগেরা মিলে হতা হয় ইয়াহ। তো আমরা আজকে হেঁটে হেঁটে দেখি চল। যেটা এটা হচ্ছে চান্দাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এটার অবস্থান। আমরা 25শে ডিসেম্বর এসেছি, বুঝতেই পারছেন এটা পিকনিক স্পট। আর এখন আমি যেটা আপনাদের আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি দেখছি এখানে আপনার সামনেই একটা ব্যারেজ পাবেন যেটা হচ্ছে ডেরাস ব্যারেজ। এবং এই ডেরাস ব্যারেজটা বর্ষাকালে কী হয় ওভারফ্লো হয়ে যায়, আমি সেই জায়গাটা আপনাদের দেখাব। এই আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, এই যে মাঝখানে যে পার্টিশানটা দেখছেন, জলের মাঝখানে যে পার্টিশানটা দেখছেন, যখন জল বর্ষাকালে ওভারফ্লো হয়ে যায় তখন এই এই জায়গাটাও কিন্তু জলে ভরে যায়। মানে ওই দিক থেকে জল ওভারফ্লো হয়ে যায় পাঁচিলটার উপর দিয়ে, এদিকেও কিন্তু পুরো ওভারফ্লো হয়ে গিয়ে এদিকটা পুরো ভরে যায়। এটা হচ্ছে ডেরাস ব্যারেজ একে বলা হয়। এই কুকুরটা আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, মানে সেকেন্ড অ্যাটেন্ডেন্ট আমাদের। তো দেখুন এখানে আদিবাসী গ্রামও আছে, ওই যে একটা ছেলে দেখুন সাইকেল নিয়ে যে গেল যাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা হচ্ছে আপনার একটা আদিবাসী গ্রাম ওই ওই দিকটায়, যেখানে একটা কটেজও আছে, সুন্দর কটেজ ওই দিকে ওই পাহাড়টার ওখানে। যদি কেউ অনলাইনে যদি ইকো ট্যুরিজম, উড়িষ্যার ইকো ট্যুরিজম থেকে বুক করেন অনলাইনে, তাহলে ওই পাহাড়ের মধ্যে যে একটা ইকো কটেজ আছে সেখানে তারা থাকতে পারে, যদি আমরা ওখানে থাকবো না। তো আমরা এই পথ ধরে এখন আরেকটু এগোচ্ছি, রাস্তাটা দেখুন উঠে গেছে সামনে, জায়গাটা খুব সুন্দর না? হুম, এর কাণ্ড দেখুন, এর কাণ্ড দেখুন, কাণ্ড দেখেছেন? দেখুন কি সুন্দর গাছগুলো, পাহাড়ি গাছ দেখতে পাচ্ছেন তলার দিকে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সানসেট পয়েন্ট বা সানরাইজ পয়েন্ট, একদম ভোর ভোর এলে বা সূর্য যখন অস্ত যায় তখন যদি আসেন তাহলে এই জায়গাটা একদম অপূর্ব জায়গা। সামনে দেখুন অপূর্ব ভিউ, দেখুন বোটিংও হচ্ছে, অপূর্ব জায়গা, কুয়াশাচ্ছন্ন জায়গাটা লাগছে, এখনও মানে মেঘের একটা আস্তরণ আছে যার জন্য খুব একটা ক্লিয়ার হবে না। কিন্তু দেখুন জায়গাটার সিনিক বিউটিটা দেখুন, একদম মেসমেরাইজিং। এই লেকে বোটিংও হয়, একটা বোটও সামনে যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা আপনার সোজা গ্রামের দিকে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে যেটা সোজা যাচ্ছি, এই রাস্তাটাই কিন্তু আপনার মানে ডেরাস থেকে একটাই রাস্তা যেটা গ্রামের দিকে যাচ্ছে। এবং ওই পাহাড়টা যেটা আছে, ওই পাহাড়ের মধ্যে কিন্তু
ওই ডেরাসে ইকো ট্যুরিজম ক্যাম্পটা আছে, যেটা আপনাদের অনলাইন বুকিং করতে হবে ওড়িশা ট্যুরিজমের ইকো বুকিং যেটা আছে ওখান থেকে আমাদের বুকিং করতে হবে। জলের ভাইবটা দেখুন খুব স্বচ্ছ, একটা ফ্লো দেখুন আস্তে আস্তে গ্রিন একটা ভাইব আসছে আমাদের সামনে, যেন মনে হচ্ছে এগিয়ে আসছে, খুব স্বচ্ছ কাঁচের মতন জল, ভাইবটা বুঝতে পারছেন? ওদিক থেকে যেন মনে হচ্ছে এদিকে এগিয়ে আসছে। এই যে জায়গাটায় যাচ্ছেন এই দেখছেন, এটা হচ্ছে একদম ঝুলন্ত একটা ডেক টাইপের, যেখানে দাঁড়িয়ে আমি আপনি পুরো এই হ্রদের পুরো মানে রসটা পাবেন আর কি। আর এই হ্রদে কিন্তু কুমির থাকে, মানে যার জন্যে এই হ্রদে নামা বারণ, এই হ্রদে প্রচুর কুমির, প্রচুর কুমির এই হ্রদে কিন্তু একদম নামা বারণ, কেউ কখনো ভুলেও কিন্তু পাট ধরে কখনো এখানে এলে হ্রদে নামার চেষ্টা করবেন না, এখান থেকে বোট ছাড়ে। আর জলের দেখেছেন আওয়াজ হচ্ছে, দেখুন হাওয়া দিচ্ছে তার এগেনস্টে জলের হ্রদের গর্জন। পহলে ইহাঁ যে হ্রদ হম দেখ রহে ইসমে কুমির বরাবর থা ইয়া বীচ মে মানে সুনা কি তো পেলে নেই থা জো ফরেস্ট ডিপার্টমেন্ট কে লোক হে না হ্যাঁ ও লা কে 10 কুমির ইহাঁ পর ছোড়া থা পেলে জো বচপনে হম ইহাঁ পর আতে থে ইহাঁ পর কুদ কে মজা লেতে থে নাহা রেতে আচ্ছা ইহাঁ সে ইহাঁ তক পার হো জাতে থে বচপনে এর আগে এখান থেকে পার হতো মানে এই হ্রদ পেরিয়ে পার হতো কিন্তু পরবর্তী সময় গভর্নমেন্ট এখানে 10 খানা কুমির ছেড়েছিল তার থেকে ব্রিডিং হয়েছে এবং অনেকগুলো কুমির এখানে হয়ে গেছে এখন কিন্তু তারা সেই সাঁতারে আর এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই সেটাই এরা বলছে। দেখুন বোটিং হচ্ছে এখানে, এরা এখানে এই বোটিংটা এখান থেকে পুরো লেকটাকে এরা দেখায়, দেখিয়ে এই যে সোজা দেখছেন যে লেক অভিমুখে সোজা যে রাস্তাটা পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ঝুমকা বলে আর একটি স্পট আছে, এরকম একটি স্পট সেখানে ওরা ডাইরেক্ট নিয়ে চলে যায়। যদি আপনারা সেখানে ঘুরতে চান এদের মাধ্যমে দুটো ট্যুরই হয়, একটা হচ্ছে ওরা ডেরাসকে ঘুরিয়ে দেখায় হ্রদের ওপরে, আর একটা হচ্ছে সোজা যেটা দেখা যাচ্ছে এই ওয়াটার ওয়েটা, এই ওয়াটার রোড দিয়ে স্ট্রেট চলে গেলে ঝুমকা বলে আর একটা জায়গা আছে ঠিক সেম পাহাড়ে ঘেরা হ্রদ, ওইখানে এরা নিয়ে যায়। এদের প্যাকেজ শেষ, 15 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল। সেটা যেটা দিয়ে আমরা হাঁটছি এটাই কিন্তু সোজা ফরেস্টের ভেতরে নিয়ে যাচ্ছে, এটা তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চান্ডাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই এটা। তো যে রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন, আমি যদি ঘুরে দেখাই তাহলে দেখতে পাবেন এই রাস্তাটা স্ট্রেট ফরেস্টের ভেতরে নিয়ে চলে গেছে, যদি ওই কার সাফারি করেন তাহলে এই রাস্তা দিয়ে স্ট্রেট যেতে হবে, গেলে ফরেস্টের মধ্যে ওরা হাতি আছে, হাতি যদি দেখা দেয় ভালো, ময়ূর আছে, ময়ূর দেখা যায় শুনেছি, ময়ূরটা অনেকেই আছে, ময়ূর দেখতেই পাবেন, হাতি সবসময় দেখা দেয় না কিন্তু হাতির পরিমাণ অনেক এখানে, হাতির জন্যই বিখ্যাত। আর পাশাপাশি তো হ্রদে তো কুমির আছে বললামই, ও জঙ্গল মুরগি যে আছে ফরেস্টে যে বড় বড় যে মুরগিগুলো দেখা যায় হরিণ মিলেগে হরিণ হতা হ্যাঁ ডিয়ার হতা হ্যাঁ আর কিছু নেই হতা বাস এই সারে। ঢুকতে এন্ট্রি ফি লাগলো মোটামুটি কত টাকা করে লাগলো হতে 40 রুপিয়া করকে লাগা, আর 10 সাল কা নিচে আগর কোই লড়কা লড়কি হোগা চাইল্ড আগর হোগা উসকা কুছ নেই লাগেগা, আর যদি 12-14 সালের যদি কোনো ছেলে আসে তো যদি স্কুল আইডি নিয়ে আসে তাহলে রিকোয়েস্ট করলে ওরা তাকেও ছাড় দিয়ে দেয়। তো যাই হোক ড্রাইভার যে আসবে তার ফ্রি। আর একটা কথা যেটা হচ্ছে আমরা এখন গড়িবাড়ি যাব, গড়িবাড়ি হচ্ছে যেখানে হাতির চড়বে আমরা যদি পাই দেখতে পাবো, মানে এলিফ্যান্ট ক্যাম্প বলতে পারেন, ওটা চান্ডাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই, এবং যে টিকিটটা আমরা কেটেছি এই টিকিটের মধ্যেই কিন্তু আর আলাদা করে ওখানে টিকিট ফিস লাগে না, এই টিকিট নিয়েই ওখানে ঢুকতে দেবে। এবার আমি আপনাদের দেখাবো একটা জিনিস, আমরা এই চান্ডাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে ডেরাস থেকে এবার বেরিয়ে যাবো,
তো থাকবেন ভিডিওর সাথে, কারণ পরবর্তী যে জায়গাটায় যাচ্ছি সেটা ঘড়িবাড়ি আমি অলরেডি বললাম আপনাদের। তো এই ডেরাসের মধ্যে লাস্ট যে জিনিসটা আপনাদের দেখাতে চাই, কি সুন্দর ক্যানোপি দেখুন এখানে, মানে দুধারে থেকে বাহারি গাছগুলো উঠে একটা সুন্দরভাবে ক্যানোপি তৈরি করেছে, সেটা আমি আপনাদের একটু দেখাই। ওই যে পরপর সারি দিয়ে যে গাছগুলো, ওই শাড়িগুলো শাড়ি দিয়ে যে গাছগুলো একটা সুন্দর একটা ক্যানোপি তৈরি করেছে, এর কথাই আমি আপনাদের বলছিলাম। তো আমরা ওই দিকটা আর এগোচ্ছি না, এটা যাওয়া আসার পথেই আমরা পেলাম এবং আমাদের দেখালাম। এবার আমরা ডেরাস থেকে বেরিয়ে ঝুমকাতে এলাম, সেম জিনিস, ডেরাসও আপনার ব্যারেজ, এখানেও ব্যারেজ আছে, হ্রদ আছে, পাহাড়ে গেরা। ওই যেগুলো হচ্ছিলো আপনার ওই বোটিং, সেটা ওই যে রাস্তাটা দেখালাম যে রোডওয়ে একটা আছে, এটা স্ট্রেট ঝুমকার দিকে চলে আসছে, তো আমরা অটোতেই এলাম। তো এখানে ঝুমকাতে একই জিনিস আমরা দেখব, এখানে কোনো রকম কোনো কার সাফারি বা অন্য কোনো সাফারি হয় না, এখানে কোনো টিকিটও লাগে না, এখানে বিনা পয়সা আমরা ঢুকতে পারবেন। যদি মনে করেন যে ডেরাস দেখার পরও এটা দেখবেন, পাশাপাশি সব অবস্থান করছে, এরপরে ঘড়িবাড়িও যাবো সেটাও পাশাপাশি সব অবস্থান করছে। আর আমরা দেখুন এই অটোটা এসেছে একদম নতুন, মোটামুটি এটা আপনার 20 কিলোমিটার দূরে, এগুলো ভুবনেশ্বর থেকে, যেহেতু আমরা ভুবনেশ্বর থেকে এখানে আসছি এবং আমার সাথে কন্ট্যাক্ট আছে অটোতে করে আমরা ডেরাস যাব, ঝুমকা যাব এবং ঘড়িবাড়ি যাব, সব মিলিয়ে এবং তারপর আমরা ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো, সব মিলিয়ে 1000 টাকার একটা কন্ট্রাক্ট আছে। তো অটোটার ভেতরটাও দেখাই, দেখুন, আর এর ফোন নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসতে পারেন, কেন গাড়ি তেলের খরচাটা একটা বেশি হবে। এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা ডেরাসে ঘুরে এলাম, যে পাহাড়টাকে দেখাবো, যে পাহাড়টা সামনে আমরা দেখতে পাবেন তার ঠিক ওপারেই হচ্ছে আপনার ডেরাস, যেখান থেকে আমরা এলাম। আমরা এখন ঝুমকাতে এসেছি, তো চলুন দেখা যাক। দেখুন ওই যে পাহাড়টা দেখছেন, আমি একদম এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি ঝুমকা, ঠিক পাহাড়টার ওপারে হচ্ছে ডেরাস, আর এই ওয়াটারওয়েটা ডান দিক দিয়ে স্ট্রেট চলে যাচ্ছে। নতুন নতুন জিনিস দেখছি, সব নতুন নতুন জিনিস দেখছি, কীভাবে দেখুন মায়ের কাছে বাচ্চা কত সেফ, বাবা বাবা। এই ডেরাসই বলুন বা ঝুমকাই বলুন, যেহেতু পিকনিক স্পট এখানে কিন্তু নোংরা খুব বেশি এবং গভর্নমেন্ট কিন্তু এটার ব্যাপারে কোনোরকম সেভাবে অবহেলার মধ্যেই আছে আর কি। যদি সরকার এটা একটু ভালো করে দেখতো তাহলে ট্যুরিস্টদের পক্ষে এটা কিন্তু একটা বেস্ট ডেস্টিনেশন এগুলো হতে পারতো। সব জিনিসপত্র স্ক্যাটার্ড ওয়েতে আছে রাস্তাঘাটে, যেহেতু একটা পিকনিক করে, তাই অবশ্যই এটা কিন্তু যখন আসবেন সদল বলে আসবেন, কারণ এটা যেহেতু যদি এখানে কোনো ক্রাইম নেই তাহলেও শুনেছি যে এখানে অনেক ড্রিঙ্কার্সরাও আসে পিকনিকের সময়, তো সেইভাবেই কিন্তু বুঝে শুনে আসবেন জায়গাটা, আদারওয়াইজ সেফ জায়গা, কোনো অসুবিধে কিছু হবে না। মানে রিভিউজ আমরা অনেক রকম পাবেন গুগলে, কিন্তু আমি লোকাল লোককে জিজ্ঞেস করলাম বা আমার যে অটো ড্রাইভার আছে, একদমই সেফ জায়গা। ঝুমকার ভিউজও একই রকম যেরকম আমরা দেখেছিলেন, ঠিক একই রকম ভিউজ, পাহাড়ে ঘেরা হ্রদ, এই হ্রদটার রোডওয়েটা স্ট্রেট চলে যাচ্ছে আপনার ডেরাসের দিকে। এখানে কোনো স্টে বা লজিং কিছু নেই, এখানে জাস্ট ঘুরে আসতে পারেন, যেটা ডেরাসে আপনি লজে থাকতেও পারতেন, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো লজ নেই। কথা কি এখানে কিন্তু বোটিংয়েরও কোনো সুবিধা নেই, এখানে হেঁটে হেঁটেই আপনি ঘুরবেন, জায়গাটা বিশাল কিন্তু একই রকম। এবার আমরা যাব ওই ডেরাসের টিকিট নিয়ে যেখানে ঘড়িবাড়ি, ঘড়িবাড়িতে আমরা যাবো। ওখান থেকে বেরিয়ে আমরা একটু দই বড়ার অর্ডার দিয়েছি, দই বড়া খাওয়া হলো। দই বড়ার মধ্যে আছে বড়া, ঘুগনি, আলুর দম, পেঁয়াজ, ধনে পাতা, অন্য রকম দইও আছে ঠিক গেটের মুখটাতেই। আর এখন পিকনিক পার্টি আসছে না, কারণ কালকে অবধি পিকনিক পার্টি এসেছিলো, 25 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি অবধি, এই মেজর সময়টাতে ভিড় এড়ানোর জন্য এই কোভিড বা এখানে ওমিক্রন 10টা কেস দেখা গেছে ভুবনেশ্বরে, যার জন্য সব বন্ধ আছে, তাদেরকে পারমিট দেওয়া হচ্ছে না। আর এখানেই দেখাবো আপনাদের একটা জঙ্গল দেবীর মন্দির, সেটা ঠিক এই গেটের ঠিক উল্টো দিকেই, সেটা দেখি সিঁড়ি দিয়ে উঠে জঙ্গল দেবীর মন্দির আছে। এটা তো আদিবাসী অধ্যুষিত এলাকা, তো তারা এগুলোকে বিশ্বাস রাখে, এখানে এই মন্দিরটা এখানে আছে। চলে যাবো সোজা ঘড়িবাড়িতে, চলো ঘড়িবাড়ি, চন্দাখা, ড্যামপাড়া স্যাংচুয়ারিতে আসছি, ঘড়িবাড়ি, ড্যামপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চলুন ঘড়িবাড়িটা এবার আমরা দেখবো।
আমরা এখন গড়িবাড়ির এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। সুন্দর অ্যাম্বিয়েন্স করেছে সামনেটা একটা, দেখুন চার্চ গেটের মতন সামনেটা আছে, উপরে ডিজাইন করে এলিফ্যান্ট। এখানে অনলাইন বুকিং করেও আপনারা থাকতে পারেন যদি মনে করেন, এটাও একটা এখানে আপনার অনলাইন বুকিং করা যায়। ওই ওড়িশা ইকো ট্যুরিজমের যে সাইটটা আছে সেই সাইটে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। এইগুলো হচ্ছে সেইগুলোই আমি আপনাদের দেখাচ্ছি, রুমগুলো যেগুলো ছিল। চলুন আবার ঢোকে যাক। ইয়ে যে রাস্তা গিয়া হ্যাঁ না, ও জঙ্গল কু গিয়া হ্যাঁ, ये वाला रास्ता जो गया है, ऐसे सफारी गाड़ी में आप सफारी कर सकते हैं, ऐसे लेके जंगल के अंदर घुमा के वो डेरस गेट देके फिर यहाँ तो करा के छोड़ेगा। अच्छा, झुमका में सफारी नहीं होता है पर घोड़ीबाड़ी में सफारी होता है, वो डेरस में छोड़ देते हैं। हाँ, डेरस में छोड़ेंगे, नहीं तो यहीं पर लागे। अच्छा अच्छा, ठीक है। और এখানে আমরা যেতে যেতে এলিফ্যান্টের ডাকও শুনতে পাচ্ছি, চলুন দেখি এলিফ্যান্টটা দেখব একবার। বন্ধু বসে আছে, দুই বন্ধু এখানে বসে আছে। কোথায় যাচ্ছিস বাবা? আর সামনে হ্যাঁ পেয়ে গেছি। দেখুন গ্রামের মধ্যে হাতি, মানে এটা ঘড়িবাড়ি যেটা, এটা একটা তো গ্রাম, এর ভেতরেও তো আদিবাসীরা থাকে। বাবা পটি তো বিশাল পটি করেছে। এই হচ্ছে, এইগুলোই এখানে সাফারি করলে আশেপাশে ঘুরে বেড়ালে দেখতে পাবেন, এখানেও সাফারি করানো হয়। আর এখান থেকে ঠিক 15 কিলোমিটার দূরে হচ্ছে নন্দনকানন, মানে যারা ভুবনেশ্বরে আসছেন স্টে করবেন তারা কিন্তু এখান থেকে নন্দনকাননেও চলে যেতে পারেন খুব তাড়াতাড়ি, মানে পুরী থেকে এতটা না এসে। মানে অনেকে ডাইরেক্ট পুরী যায়, তো ভাই ভুবনেশ্বর হয়ে পুরী যাওয়াগুলো এতগুলো সাইট সিন পয়েন্ট কিন্তু আপনারা পেতে পারেন। কুল মিলাকে কিতনা হাতি হ্যায়? কুল মিলাকে কম সে কম 20-25 হাতি হ্যায় ঘড়িবাড়ি মে। ঘড়িবাড়ি মে ও জঙ্গল কে অন্দর দেখনে কে লিয়ে মিলেগা, সাফারি গাড়ি মে জায়েগে তো। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই টেরাস, ঘড়িবাড়ি আর ঝুমকা ড্যাম ট্যুর কমপ্লিট। আমরা এবার থেকে সোজা চলে যাব, এখন এখান থেকে চলে যাব ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে আমরা পুরীর বাস ধরবো, পুরীর বাস ধরে পুরীতে যাব। এই হলো আজকের আমাদের প্রোগ্রাম, আমাদের এখানকার এপিসোড শেষ। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পিবিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ একটু ওয়েট করুন।